তাদের সম্মান রক্ষার জন্য তারা একাই লড়তে পারে আর আজ আমি ঠিক সেটাই করব দীর্ঘ অপমানের জবাব দিতে মেয়েরা ঠিক এইভাবেই রুখে দাঁড়ায় আর আজও আমি এইভাবেই রুখে দাঁড়াবো আমার পরিবারকে বাঁচানোর জন্য হ্যাঁ সিংহরায় পরিবারকে বাঁচানোর জন্য আমি আপনার সাথে লড়াই করব যদি আপনি এদিকে এগোন তাহলে আমি আপনাকে শেষ করে দেব বাকি 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 শান্ত হও আমার কথাটা শোনো তো তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমি এখানে তোমায় বাঁচাতে এসেছি একটু শান্ত হও প্লিজ তাই কার কাছ থেকে যে কিনা নিজেই স্বয়ং অসুর সে বাঁচাবে আমাকে বরং আপনি আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে সে আপনাকে আমার হাত থেকে বাঁচাতে পারে কিন্তু দুঃখের বিষয় ঈশ্বরও কোনোদিনও অশুভ শক্তির জয় হতে দেয়নি আর দেবেও না আর এক পাও যদি আপনি এদিকে এগোন তাহলে আমি আপনাকে শেষ করে দেব মূর্তি আর গয়না করে হাত তুলো খবরদার আর এক পাও এগোবে না আর এক পাও যদি তোমরা এগিয়েছো তাহলে কিন্তু তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না এক পায়ে গেলে বুঝতে ছাঁচড়া করে দেবো এই বন্দুক নিচে পাখির দিকে তাকালেও আমি একটাকে বেঁচে বাড়ি ফিরতে দেবো না বলে দিলাম একদম চুপ পাখি এবার বিশ্বাস হচ্ছে কি বলেছিলাম আমি আমি কিন্তু এক ফোঁটাও বানিয়ে কথা বলিনি আমি এখানে দৌড়াতে দৌড়াতে এসেছি তোমায় বাঁচানোর জন্য কারণ আমি শুনেছিলাম যে যখন তুমি ওদের দেখে ফেলেছো তখন ওরা প্ল্যান করছিল তোমায় অ্যাটাক করবে বলে যাতে তুমি পুলিশকে কিছু না বলতে পারো কিন্তু তুমি চিন্তা করো না আমি আছি কারোর ক্ষমতা নেই তোমার গায়ে হাত দেবে বোঝা গেছে একদম চুপ এই নিজে বাঁচতে চাস তো এখান থেকে পালা তাহলে তুই তো মরবি ওই মেয়েটাকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না